আমার ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রশ্ন অভ্যর্থনা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা 2017 জেলা পশ্চিম মেদিনীপুর থেকে পাঁচ হাজার শিক্ষকের তরফ থেকে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এই কারণে যে তখন দেখা করে আমরা 2017 সালে 4-ই মার্চ আমাদের ঝাড়গ্রাম জেলা বিভক্ত হয়। তার আগে থেকে আমাদের ওখানে কয়েক প্রথমে কতিপয় ফারিককে নিয়ে আমাদের রাজনীতি গঠন করি। এখন প্রায় এই পাঁচ ব্যবসায় নিয়োজিত থাকি আমাদের সবার। সেখানে আমরা সবার শুভকামনা হয়ে সবার সহযোগিতা পেয়ে আমরা যথাযথ সম্ভব সেখানে কাজ চালিয়ে যাচ্ছি। এরপরে আমার পরে অন্যান্য নেতৃবৃন্দ আছেন, তারা বক্তৃতা রাখবেন। সবাইকে ভালো ভালো থাকবে। চলার আগে ভগবান দাদা যে কথা বলেছেন আমরা নিশ্চিত ভাবে উঠি যে 92 টাকা 94 টাকা তেল কিনে, এবং একটা একদম গুরুত্বপূর্ণ কথা বলেছেন, 30 বছর আগে 35 বছর আগে তো অটো ছিল না, ম্যাজিক ফ্যান ছিল না, ছিল তো সেদিক থেকে আজকে আপনারা ব্যবসা একটা বিপদের সম্মুখীন বলছিলাম যে রাহুল দাদা তো আছেন, রাজ্যব্যাপী লেফট ফ্রন্ট ছিল, আমি তার প্রশংসা করছি না, তার পাঁচ মানে আমরা এই ব্যাপারে সদার্থ ভূমিকা নিতে চাইছি। আমাদের বাস মালিকরা সত্যি নির্মমভাবে নিষ্পেষিত হয়ে যাচ্ছে। আমরা এই সম্মেলনের মাধ্যম দিয়ে কিছু দিশারি চাইব, সেই জন্য নেতৃত্বকে আমরা হাজির করিয়েছি এখানে। তাতে আত্মীয় বোনের সামনে আমাদের কিছু দুঃখ দুর্দশার কথা বলে কিছু রেক্টিফাই করতে পারেন। কাটি ওঠার জন্য অনেক পরিকল্পনা আছে। দীর্ঘ 15-20 বছর ধরে এই তমলুক আত্মীয় বোর্ডকে দুটি সংগঠন, আমার সংগঠন নয়, আসতে পিষ্টে বেঁধে রেখে যেভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে গোটা পূর্ব মেদিনীপুরের বাস ব্যবসাটাকে ধ্বংসের মুখে চলে নিয়ে গেছে, তার থেকে আমাদের খরিদ্দার পাওয়ার জন্য আমরা তাই নেতৃত্বের কাছে বিভিন্নভাবে আবেদন করছি এবং বিভিন্নভাবে যাওয়ার চেষ্টা করছি, যাতে আমাদের বক্তব্যগুলো ত্বরান্বিত হয়ে উদ্যোগ কর্তৃপক্ষের যায়। বলছি, করোনা পরিস্থিতিতে যেখানে মালিকরা সমস্যায় পড়েছে, সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর কোনো চিন্তা ভাবনা কি হয়েছে? আমরা আমাদের এই সম্মেলনের পরে আমরা আরেকটি আলোচনা সভা করে আমরা আমাদের পূর্ব মেদিনীপুরের পক্ষ থেকে অনার্সদের পক্ষ থেকে আমরা পরিবহন মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি প্রার্থনা করব, এবং আমাদের এই ধারণা আছে যে উনি আমাদের কথা শোনার সময় দেবেন। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আব্দুল হাই খান, আমি এই অ্যাসোসিয়েশন পূর্বেন্দ্র বাস অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। বাসের সমস্যা তো বিরাট ব্যাপার, 2 বছর ধরে বাসের মালিকরা তো একদম পর্যুদস্ত, যেটাকে বলা হয় একদম মানে দিন আনে দিন খাইয়ের মতো অবস্থা। তারা কিছু আনতে পারছে না, ঘর থেকে যত কিছু সব থালাগুলি বিক্রি করে তাদের বাসের অন্তত ইন্স্যুরেন্স দিতে হচ্ছে, তাদের ট্যাক্স দিতে হচ্ছে, কোনোরকম করে বেঁচে আছে। মমতা ব্যানার্জির কিছু ট্যাক্স দিয়ে হলেও বাসকে বাঁচিয়ে রাখে। অনেকে অনেকে বাস বিক্রি করে দিয়েছেন, অনেকে পাচ্ছেন না আর চালাতে, ভীষণ কঠিন। ট্রান্সপোর্ট ব্যবসা মানে একদম কোভিড-19 একদম ক্ষতিগ্রস্ত হয়েছে, চরম ক্ষতিগ্রস্ত। এর বাইরে তো কিছু কথা বলার নেই, তবে যে আছে এখন ওনার সাথে পরিচয় দিচ্ছে, সেটাই ধন্যবাদ। এদেরকে আমি সাধুবাদ জানাতে এসেছি, ধন্যবাদ দেওয়ার জন্য যে এখন ওনার হিসেবে আছে।